ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আপনার জানা আছে? মানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। এখানে পয়েন্টগুলো আছে, আপনি পড়ে নিন, তারপর আমরা ডিসকাস করব। শায়নী কতদূর লেখাপড়া করেছে? আমি কি আপনার সাথে এখানে গল্প করতে বসেছি? ভালোই শট। আপনি করবেন আমার সাথে গল্প? বোকা হতে পারি, কিন্তু অতটা বোকা না। কথা তো একটাও মিস হয় না, কথার পিঠে কথা রেডি, তা লেখাপড়ার এই হাল কেন? আর এগুলো তো আপনার জানার কথা, মানে তো আপনার কম্বিনেশনে ছিল, তাও দেখছি কিছুই জানেন না। নাকি নাকি কলেজে পৌঁছেই ব্যাস ডানা গজিয়ে গেছে? মানে ছেলে মেয়েদের তো অধিকাংশ তাই হয় যে একবার স্কুলের গণ্ডি পেরোতে পারলেই হয়ে গেল, তারপর ডানা গজিয়ে গেল আর তারা উড়ে বেড়ালো। আপনার শায়নী তো নিশ্চয়ই অন্যরকম, সে তো নিশ্চয়ই লেখাপড়াটা একেবারে মন দিয়েই। শায়নী এক্সেপশনাল। আর কোনো প্রশ্ন আছে? ছুটি পেয়েছেন? পেয়েছি। তাহলে তো আর কোনো কথাই নেই না। তা আপনি তো বেড়াতেই চলে যাবেন, তাহলে এখন শুধু শুধু আমাকে এই লেখাপড়া করিয়ে সময় নষ্ট কেন করছেন? হ্যাঁ চলে যাব ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে ফিরে আর আসবো না। অনেক বাজে কথা হয়েছে, এবার কাজের কাজ করো। আপনি আর আমার পেছনে সময় নষ্ট করবেন না, আমি পরে একা একা পড়ে নেব। সব ব্যাপারে আপনি বড্ড বেশি বোঝেন। আপনার কাছে আমি কোনো কমেন্ট চেয়েছি, মানে এক্সপার্ট ওপিনিয়ন চেয়েছি? চাইনি তো। পয়েন্টগুলো পড়ুন এবং আমায় বলুন। আমি এখন পড়ব না। কি কি তাকিয়ে আছেন কেন? বলছি তো আমি এখন পড়ব না, পরে পড়ব। বেশ পড়তে হবে। বইগুলো ছুঁড়ে ফেললেন কেন? বেশ করেছি, অনেকক্ষণ ধরে আপনাকে পড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আপনার দ্বারা হবে না। মানে আমার এখানে সময় নষ্ট করা ফালতু, বুঝে গেছি। আর শুনুন, আপনি আসলে কিছু শিখতে চান, জেদ ধরে বসে থাকেন, আর আপনার জীবনের এই